গাছপালা, জীবজন্তু এবং পশু পাখি এই সবই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এদের ছাড়া পৃথিবীকে কল্পনা করা অসম্ভব। আপনারা আশেপাশে এমন বহু জীবজন্তুকে দেখেছেন যাদের মধ্যে কিছু আকারে বড় এবং ভয়ঙ্কর, আবার কিছু ছোট এবং শান্ত। কিছু জীব দেখতে খুব সুন্দর, আবার কিছু খুবই অদ্ভুত। এরা সবাই নিজেদের মতন করে পৃথিবীতে বাস করে। কিন্তু শুনলে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু জীব রয়েছে যারা ইনভিজিবল, অর্থাৎ অদৃশ্য হতে পারে, অর্থাৎ লুকিয়ে থাকা জীব যা মানুষের নজরে আসে না। আর অদৃশ্য হওয়ার এই কৌশল প্রকৃতি উপহার দিয়েছে। আজকের ভিডিওতে এমনই কিছু অ্যানিমেল সম্পর্কে বলবো যারা অদৃশ্য হতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। ল্যাপটোসেফালাস। ল্যাপটোসেফালাস এমন এক সামুদ্রিক ক্রিয়েচার যেটি সবচেয়ে বেশি ইনভিজিবল থাকে, যাকে আইডেন্টিফাই করা খুবই মুশকিল, কারণ এটি একদমই জলের মতন দেখায় এবং জলের মতন ট্রান্সপারেন্ট। এই জন্য একে দেখা খুবই মুশকিল। যখনই এই প্রাণী ডিম থেকে বাইরে বেরোয় তখন এর শরীর পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর এদের এই ট্রান্সপারেন্সির জন্য অন্যান্য সামুদ্রিক অ্যানিমেল এদেরকে দেখতে পায় না, যার জন্য এরা অন্যান্য সামুদ্রিক অ্যানিমেলের আক্রমণের হাত থেকে খুব সহজেই বেঁচে যায়। ল্যাপটোসেফালাস ডিম থেকে বেরোনোর পর 3 মাস পর্যন্ত এইভাবে ইনভিজিবল থাকে। আর যখন এরা মনে করে এরা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে সক্ষম হয়েছে এবং নিজেদের আহার জোগাড় করতে সক্ষম, ঠিক সেই মুহূর্ত থেকেই এরা নিজেদের আসল রূপে ফিরে আসে। নিজেদের এই অদ্ভুত কোয়ালিটির জন্য দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। লিফ ইনসেক্ট। এই ফটোটি ভালো করে দেখুন তো, কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে দেখলে মনে হয় যেন এটি কোনো গাছের পাতা, কিন্তু এটি কোনো গাছের পাতা নয়, বরং এটি এক প্রকারের জীব যার নাম লিফ ইনসেক্ট। আপনারা আশেপাশে ভিন্ন ধরনের পোকামাকড় দেখেছেন, কিন্তু এটি একটি বিশেষ ধরনের পোকা। যেমনটি এর নাম থেকে জানা যায়, এটি পাতার মতন দেখতে একটি বিশেষ ধরনের পোকা। অ্যাকচুয়ালি এই জীব প্রাকৃতিকভাবেই এই রকম, যেটি পাতার মধ্যে নিজেকে এমনভাবে লুকিয়ে নেয় যাকে দেখলে এমন মনে হয় এটি কোনো সাধারণ পাতা। এমনটি করার কারণ জঙ্গলে থাকা বড় বড় জীবজন্তু এবং পশু পাখির ভোজনে পরিণত না হয়, কারণ এই ছোট্ট পোকাটি জঙ্গলে থাকা বড় বড় অ্যানিমেল এবং পাখিদের পছন্দের শিকার। এই জন্য লিফ ইনসেক্টকে প্রাণ বাঁচানোর জন্য এই কৌশল অবলম্বন করতে হয়। এছাড়া এই ইনসেক্টের একটি বিশেষ ধরনের গুণ রয়েছে, কোনো বিপদ দেখলেই নিজেকে ফ্রিজ করে দেয়, একদম নির্জীব প্রাণীর ন্যায়, যাতে কেউ একে দেখতে না পায়। এই ইনসেক্ট গাছের ফলকে বেঁচে থাকে এবং এর পুরো জীবনকাল গাছেই কেটে যায়। পিগমি সি হর্স। সমুদ্রের গভীরে শুধুমাত্র বড় বড় জীব থাকে না, এর সাথে ছোট ছোট জীবও বাস করে। আর সমুদ্রে বিশালাকারের জীবের সাথে ছোট ছোট প্রাণীর বাস করা খুবই মুশকিল, কারণ সমুদ্রের বড় জীব খুব সহজেই ছোট প্রাণীকে শিকার করে নেয়। কিন্তু পিগমি সি হর্স সমুদ্রে থাকা সেই সকল জীবের মধ্যে একটি যারা সমুদ্রে বড় বড় জীবের সাথে সবচেয়ে বেশি দিন পর্যন্ত সার্ভাইভ করে। আর এদের সার্ভাইভ করার প্রধান কারণ হল এদের ইনভিজিবল কোয়ালিটি। প্রায় 2 সেন্টিমিটারের চেয়ে ছোট আকারের পিগমি সি হর্সের সবচেয়ে বড় বিশেষত্ব হল এরা প্রয়োজন মতন দেহের কালার চেঞ্জ করতে পারে। এছাড়া এই প্রাণী লুকানো এতটাই পটু যে এর কালার পরিবর্তন করার সাথে নিজের শরীরকে সি প্লান্টের মতন বানিয়ে ফেলে, যা মানুষ তো দূরের কথা, জীবজন্তুও সহজে দেখতে পায় না। পিগমি সি হর্স প্রধানত জাপান, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। লিফ টেইলড গিকো। আপনারা নিশ্চয় টিকটিকি দেখেছেন, যাদেরকে নর্মালি বাড়ির দেওয়ালে দেখা যায়, কিন্তু লিফ টেইলড গিকো একটি বিশেষ ধরনের টিকটিকি যাদেরকে শুকনো পাতার মতন দেখায় এবং গাছের ডালে এরা নিজেদেরকে এমনভাবে মিশিয়ে নেয় যে এদেরকে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি কোনো শুকনো পাতা না টিকটিকি। এটি অ্যামাজনের জঙ্গলে থাকা সবচেয়ে দুর্লভ প্রাণীর মধ্যে একটি। এছাড়া এটি নিজের রং বদলাতেও পটু, এটি সিচুয়েশন অনুযায়ী নিজের রং পরিবর্তন করে নেয়। এটি গাছের ডালে এমনভাবে পড়ে থাকে যাকে বড় বড় এক্সপার্টরাও চিনতে পারে না। এর লেজ হুবাহু পাতার ন্যায় দেখতে এবং গায়ের রং শুকনো পাতার ন্যায়। এর শিকার করতে কোনো সমস্যা হয় না, কারণ গাছে থাকা ছোট ছোট পোকামাকড় একে শুকনো পাতা ভেবে এর কাছে চলে আসে। সাধারণত একে মাদাগাস্কাতে পাওয়া যায়। ইস্টার্ন স্ক্রিচ আউল। এটি প্যাঁচের এক প্রজাতি। এটি সেই সকল ইনভিজিবল প্রাণীদের মধ্যে একটি যে খুব সহজেই নিজেকে ইনভিজিবল করে নিতে পারে। এর বিশেষত্ব হল যখন এটি কোনো শুকনো ডালে বসে
তখন এটি সেই ডালের সঙ্গে নিজেকে এমনভাবে মিশিয়ে নেয় তখন দূর থেকে শুধুমাত্র এর চোখকেই দেখা যায়। আর যদি এর চোখ বন্ধ করে নেয় তাহলে সেই সময় বোঝার উপায় থাকে না এটি শুধু গাছের ডাল না এখানে কোনো পেঁচা বসে আছে। এটি শুকনো ডালে থাকতেই পছন্দ করে কারণ এখানে এটি শেপ থাকে। প্রকৃতির অন্যতম ক্রিয়েচারগুলির মধ্যে এটি অন্যতম একটি। এই প্রজাতির পেঁচাকে নর্থ আমেরিকার মেক্সিকো থেকে ক্যানাডা পর্যন্ত দেখতে পাওয়া যায়। ওক লিফ বাটারফ্লাই প্রজাপতির সঙ্গে আপনারা নিশ্চয়ই সকলেই পরিচিত। এটি প্রকৃতির সবচেয়ে সুন্দর ক্রিয়েশনের মধ্যে একটি। ওক লিফ বাটারফ্লাই প্রজাপতির একটি বিশেষ প্রজাতি। একে দেখে আপনারা অবাক হবেন কারণ এর ডানা শুকনো পাতার রঙের, যা দেখলে বিশ্বাসই হবে না। এটি সবচেয়ে দুর্লভ প্রজাপতি। এই ধরনের প্রজাপতি দেখতে পাওয়া খুবই মুশকিল কারণ এটি গাছের রঙের সাথে মিশে যায়। একে সাধারণত নেপাল, ভুটান এবং থাইল্যান্ডেই পাওয়া যায়। দ্য বাফ টিপ মথ, এই ছবিটি দেখুন তো, যাকে দেখলে ছোট্ট কাঠের টুকরো বলে মনে হয়, কিন্তু এটি কোনো কাঠের টুকরো নয়, বরং এটি একটি ছোট্ট ক্রিয়েচার। এই ক্রিয়েচার সেই অদৃশ্য ক্রিয়েচারের মধ্যে একটি, যাকে আইডেন্টিফাই করতে জীবজন্তু তো দূরের কথা, মানুষও হিমশিম খেয়ে যায়। এই ক্রিয়েচার শুধুমাত্র কাঠের রঙেরই নয়, বরং এটি আকার এবং আকৃতিতে অলমোস্ট কাঠের মতন। এই জন্য এটি সবচেয়ে ভিন্ন ক্রিয়েচার। একে শিকার করা খুবই মুশকিল কারণ এটি কাঠের আকৃতিতে রূপান্তরিত হয়ে যায়। একে জুন এবং জুলাই মাসে বেশি দেখা যায়। গ্রে ট্রি ফ্রগ, আপনারা জলে এবং স্থলে ব্যাংকে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কখনো গাছে থাকা ব্যাংক দেখেছেন? এই ছবিটি ভালো করে দেখুন, যেখানে গাছে ব্যাংক রয়েছে। একদমই ঠিক শুনেছেন, এটি গাছে থাকা ব্যাংক। অ্যাকচুয়ালি এই প্রজাতির ব্যাংক গাছের ডালে থাকে, যারা নিজেদেরকে লুকাতে পটু। এছাড়া এদের বডি কালারকে সময় মতন পরিবর্তন করে নেয়। এরা যে গাছে বাস করে সেই গাছের কালার অনুযায়ী নিজের দেহের রঙকে পরিবর্তিত করে, যাতে একে কেউ দূর থেকে চিনতে না পারে এবং অন্যান্য জীবজন্তুর হাত থেকে বেঁচে যায়। সাধারণত এই ধরনের ব্যাংক আমেরিকা এবং সাউথ ইস্টার্নে পাওয়া যায়। নর্মালি এদের কালার হোয়াইট, গ্রে এবং ব্রাউন রঙের হয়। এরা গাছের ডাল থেকে ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। মসি ফ্রগ, এটিও একটি ব্যাংয়ের প্রজাতি। এদের এমনটি নাম এদের মসি প্লান্টের উপর থাকার জন্য হয়েছে। মসি প্লান্ট নদী, সমুদ্র এবং ঝিলের ধারে পাওয়া ছোট ছোট উদ্ভিদ। যেহেতু মসি ফ্রগ এদের মতন দেখতে, সেই জন্য এদের নাম মসি ফ্রগ। প্রথমবার একে দেখলে বোঝাই যায় না এটি কোনো মসি ফ্রগ না মসি প্লান্ট। এরা নিজের দেহকে মসি প্লান্টের সাথে এমনভাবে মিশিয়ে নেয় যে একে দূর থেকে চেনা যায় না। মসি ফ্রগ এখন পর্যন্ত শুধুমাত্র ভিয়েতনামেই পাওয়া গেছে। প্রকৃতির এই সকল অদ্ভুত জীবজন্তুর মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি অদ্ভুত বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।